তো হ্যালো বন্ধু বান্ধবী আশা করি আপনার সবাই ভালে আছে তো আজ মো আপনাদের এটা নতুন ভিডিও ভিডিঅটো হল প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ বিজলি যোজনাখনের যদি সলার সেই বাবে আপনাদের কেনেকৈ আবেদন করব তো আজিৰ এই ভিডিওত মানে আপোনালোকক এ টু জেড জনাই দিম আবেদন করার সময় কি কি ডকুমেন্টসর প্রয়োজন হব কেনেকৈ আপনাদের আবেদন করবেন রেজিস্ট্রেশন করি আর ইত্যাদি কোন সকলে আবেদন করবো কোন সকলে আবেদন করব নোৱাৰিব তো অলরেডি মর ভিডিও আপলোড করা আছে তো সেই ভিডিঅটো যদি আপনাদের নাই তো আপনাদের ভিডিঅটো চাই লব চোৱাৰ পিছত আপনাদের কেনেকৈ আপনাদের আবেদন করব তো আজি এই ভিডিওত মানে আপনাদেরকে জায় দিম তো প্রথমে আপনাদের সেই ভিডিওটি চাই লোক তাতে আপনার সকল ডিটেলস জানাই দিয়া হয়েছে তো কোনে আবেদন করবো কোনে আবেদন করবো এই টু জেট সেই ভিডিওতাই তো আজ এই ভিডিও আপনাদেরকে জানাই দিম যে কেক আপনাদের প্রধানমন্ত্রী সূর্য মুফ বিজলি যোজনার যেটা সলার সেই চলারখনের কেনেকৈ আবেদন করব তো ভিডিওটি অল্প স্কিপ নকৰাকৈ প্রথমের পর শেষ চাই থাকিব আর যদি মোৰ চ্যানেল নতুন হয়ে আছে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করাশ থকা বেল আকনটা অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকলো ওচৰত হোৱাটছআপত ফেচবুকত যিমান পাৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে এই ভিডিঅ'টো চাই প্ৰধানমন্ত্ৰী সূৰ্য ঘৰ মুখ বিজুলী যোজনাৰ যিটো চলাৰ সেই চলাৰখনৰ বাবে সকলোৱে যাতে আবেদন কৰি ল'ব পাৰে তেন্তে বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ তো আবেদন প্ৰথম আপনার এইটো আপনারা এই লাগিব তো ইয়ার যুক্তি অফিসিয়াল ওয়েবসাইট তো পিএম সূর্যিয়াঘার মুক্ত বিজুলি যোজনার যুচ অফিসিয়াল ওয়েবসাইট তো তো প্রধানমন্ত্রী সূর্য ঘর মুখ বিজুলি যোজনার যুক্ত অফিসিয়াল আপনার এই অফিসিয়াল ওয়েবসাইত আহ এই ওয়েবসাইটের লিঙ্ক মর ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিম তো তাতে ক্লিক করে দিয়ে আপনার সন্মুখ্যাত একে পেজ ওপেন হবো তো ইতে অসুস্থ ছাইতে আপনারা লিখা আছে পি এম সূর্যিয়াঘার মুফ বিজুলি যোজনা নেশনেল পৰ্টেল তো আপনার নিশ্চয়ই গম পালে তো এটা আপনারা এই ওয়েবসাইট অপন স্কলদান কৰিব স্স্কলন করে সাই এটা আপনার আপনাদের সাবসিডিও চাব চাবি আর আপনাদের আবেদন করবরণে সাইতে লিখা আছে এপ্লাই ফর রপ টপ সোলার তো ইয়াতে ক্লিক করবে যদি আপনার ইয়ার বিষয়ে জনগণ বিচারে ইাতে আপনার জনাই দিয়া দিয়েছে তো ইয়াতে কিমানজনে আবেদন করেছে কিমানজনে লাভ করেছে ইয়াতে সকল ডিটেলস কিন্তু ইয়াতে জনাই দিয়া দিয়েছে তো আপনারা চাই লোক তো এটা আপনারা আবেদন কেনা দো চাই আপনারা আবেদন করবরণে সব প্রথমে আপনারা এপ্লাই ফোর রো টপ সোলারত ক্লিক লাগবে তো আপনারা এপ্লাই ফর রো টপ সোলারত আপনাকে ক্লিক করে দিব তো ইয়াতে ক্লিক করে দিয়ে অনেক সময় ওয়েট করব ইয়াতে লোডিং হয়ে আছে তো অল্প সময় ওয়েট করব কারণ ইয়াতে সোকুয় আবেদন করে আছে তো সেই কারণে তো পেস্ট অল্প সলো চলি আছে তো আপনাকে কোনো টেনশন তো আহি আছে আপনাকে অনেক সময় ওয়েট করব তো তোসা গুছি তো আহি গৈছে গেছে আপনারা প্রথমে রেজিস্টার হিয়ার তো প্ৰথমতে রেজিস্ট্রেশন কৰিব লাগিব তো রেজিষ্ট্রেশন করার পিছতে আপনার লগ ইন হয়ে আপনাকে এপ্লাই লব লোক তোসা তো লিখা আছে স্টেপস টু এপ্লাই ফৰ রপ টপ সোলার তো ইয়াতে সারিটা স্টেপ আছে তো সারিটা স্টেপত আপনার পাঁচটা স্টেপ আছে তো পাঁচটা স্টেপত আপনার কমপ্লিট করবো আপনার সব স্কলন করো স্কলন করে প্ৰথমতে আপোনাক ইয়াতে রেজিষ্টেশন কৰিব লাগিব তো কৰিবৰ কাৰণে সাইতে আপনার দুটা স্টেপ আছে তো দুটা স্টেপ কমপ্লিট কৰিব লাগিব তো সবাই প্রথমে আপনার সাইট স্টেপট সিলেক্ট সেলেক্ট লাগিব তো আপনার নিজের স্টেপ লব লোক আসাম তো ইয়াতে সিলেক্ট করে লই লব তো ইয়ার পিছত আপনাকে ডিস্ট্রিক্ট তো আপনার নিজৰ ডিস্ট্ৰিক্টখন আপোনাক কিন্তু ইয়াতে সিলেক্ট কৰিব লাগিব আপুনি কোনটো ডিস্ট্ৰিক্টত বহবা কৰে এই ডিস্ট্ৰিক্টখন আপোনাক ইয়াতে সিলেক্ট কৰিব লাগিব তো আপুনি নিচে কম পালে তো মই এক্সাম্পল হিচাপে মই ইয়াতে সিলেক্ট কৰি লৈ লৈছো তো ইতি আপোনাক সকেতে ইলেক্ট্ৰিচিটিটিটিটিটি ডিষ্ট্ৰিবিউচন কম্পানী ইউনিটি আপুনি চাব পাৰিছে তো এতিয়া আপোনালোকে ডিষ্ট্ৰিবিউশ্যন যিটো আছে কোম্পানী যিটো আছে সেইটো আপুনি চেলেক কৰিব লাগিব যেতিয়া আপোনালোকে ইয়াতে ক্লিক কৰিব ইয়াতে চাওক এতিয়া আপোনালোকে আচাম পাৱাৰ ডিষ্ট্ৰিবিউন কোম্পানী লিমিটেড এইটো আপোনাৰ চেলেক্ট কৰিব লাগিব যিসকল আছামত বসবাস কৰে আমৰ হয় তেতিয়া ষ্টেট যদি আপোনাৰ আছাম হয়তো আপোনালোকে এইটো আহি যাব আছাম পাৱাৰ ডিষ্ট্ৰিবিউশ্যন কোম্পানী লিমিটেড ত' এইটো আপোনালোকে চেলেক্ট কৰি লৈ ল'ব তো লোৱাৰ পিছত চাওক এতিয়া আপোনালোকে কনজুমাৰ একাউণ্ট নম্বৰ তো এতিয়া আপোনালোকে কনজুমাৰ একাউণ্ট নম্বৰটো আপুনি ইয়াতে দিব লাগিব ত' বহুতে হয়তো গম নাপায় কনজুমাৰ একাউণ্ট নম্বৰ কি হয় এইটো আপোনাৰ মিটাৰ নম্বৰ হয় যেতিয়া আপোনালোকে আপোনাক বিল দিয়ে যি কাৰেণ্টৰ যিটো আপোনাৰ বিল আহে সেই বিলত কিন্তু আপোনাৰ কনজুমাৰ একাউণ্ট নম্বৰ বুলি লিখা থাকে কনজুমাৰ নম্বৰ বুলি লিখা থাকে সেই নম্বৰটো কিন্তু আপুনি ইয়াতে দিব লাগিব তো যিসকলে বিল দিয়ে ইলেক্ট্ৰিচিটি লাইনৰ যিসকলে বিল দিয়ে তো সেইসকলে আপুনি গম পাব যিটো আপোনাৰ বিল আহে সেই বিলত কিন্তু তাতে লিখা থাকে আপোনাৰ কনজুমাৰ নম্বৰ বুলি ত' সেই কনজুমাৰ নম্বৰটো আপুনি কিন্তু ইয়াতে দিব লাগিব আৰু ইয়াতে কিন্তু সকলোৱে আবেদন কৰিব নোৱাৰিব তো যিসকলৰ এ পি ডি এছ এলৰ যিটো কানেকশ্যন সেই কানেকশ্যন যদি আপোনাৰ নামত আছে ত' সেইসকলেহে ইয়াতে আবেদন কৰিব কৰিব পাৰিব যাৰ নামত এ পি ডি এছ এলৰ কাৰেণ্টৰ আপোনাৰ ইলেক্ট্ৰিচিটিৰ কোনো আপোনাৰ নাম নাই আপোনাৰ কোনো কারেন্ট নাই তিন কিন্তু আপনি কিন্তু ইয়াতে আবেদন করি যার নামত আছে ইয়াতে আবেদন করবো ভাবে তো আপনার গম পালে তো কনজিউমার নম্বর দিয়ার পিছত আপনাকে নেক্সট বার্টনত ক্লিক লাগিব তো যেতিয়া আপনাকে নেক্সট বাটন ক্লিক তো তো এক্সট ক্লিক কৰাৰ পিছত এটা আপনাকে দিব লাগিব মোবাইল নম্বর তো মোবাইল পিছত আপনাকে ইয়াতে ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি পি ইন এসএমএস তো যেটা আপনাকে মোবাইল নম্বৰটো ইয়াতে দিব আপনাকে ইয়াতে ক্লিক লাগিব তো ক্লিক করার পিছ আপনার মোবাইল একটা অ টি পি আসে অ টি আপনাকে এইটো বক্সত দিব লাগিব তো ও টি পি দিয়ে কেপচাটো আপনাকে এইটো বক্সত আপনারা কৰিব লাগিব ফিল আর ইমেল আইডি যিটো আছে ইমেইলটো অপশনাল হয় আপোনালোকে নিদিলোঁ হৈ যাব ত' আপোনালোকে যেতিয়া আপোনালোকে ইয়াতে কেপচাটো ফিল কৰিব তো কেপচাটো ফিল কৰাৰ পিছত আপোনালোকে ছাবমিট বটনত ক্লিক কৰিব লাগিব তোমাৰ এইটো ফিল কৰি আপোনাক নিশ্চয় ষ্টেপটো দেখাই দি আছোঁ তো সাবমিট বর্ধন ক্লিক করে দিলে কিন্তু আপনার এখন রেজিষ্টেশন হয়ে যাব তো এটা লগ ইন হব লাগবে তো লগন হোক লিখে চাইতে আপনারা তলত স্কুলন করে চাইতে আপনারা লগ ইন লিখা আছে তো লগ ইনত ক্লিক করব যেটা লগ ইন বটনত ক্লিক করি তো ইন বটনত ক্লিক করার পিছত চাইতে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যেটা আপনারা মোবাইল নম্বর দিছে সেই মোবাইল নম্বৰটো আপোনাক ইয়াতে দিব তো আপনার মোবাইল নম্বরটা ইয়াতে দিয়ে দিব তো ইয়ার পিছু চাইতে আপনার কপসাটুট ফিল লাগিব তো কপসাটা ফিল করার পিছত আপনাকে নেক্সট বটনত ক্লিক করবো তো মতো ফিল করে আপনার নেক্সট স্টেপটা দেখাই দিয়ে আসছো তো মোবাইল নম্বরটা দিয়ে পিছা যেটা আপনারা ক্যাপসাটু ফিল করে ফিল করে আপনাকে নেক্সট বটনত ক্লিক কর তো নেক্সট বটনত ক্লিক করার পিছ আপনারা দিব রেজিস্টার কনজুমার অ্যাকাউন্ট নম্বর তো রেজিস্ট্রেশন করার সময় যতজুমার নম্বর দিছে তো সেই কনজুমার নম্বর কিন্তু ইয়াতে দিব লাগিব তো কনজুমার নম্বর দার পিছত আপনাকে নেক্সট বনতন ক্লিক তো মই এটা ফিল করি আপনাক নেক্সট দেখাই দেখো তো তো নেক্সট বটনত ক্লিক দিয়া দিয়ে কিন্তু আমার মোবাইলে এটা ওটিপি আসবো সেই ওটিপিটো টি পি কিন্তু আপনার ইউটিউব বক্সত দিব লাগিব তো ও টি পি পিছত পিছ আপনাদের লগিন বটনতন ক্লিক দিব তো আমি অটি পিটি ইয়ে তো এতিয়া তো এটা লগিন বটনতন ক্লিক করি দিছি তো তো লগিন বটনত ক্লিক করে দিয়ে একে পেজটো ওপেন হবতে এতিয়া আপনাকে এই ফিল লাগিব তো সাগেতে লিখা আছে এপ্লাই ফর রপ টপ সোলার ইনস্টলেশন তো ইয়াতে এতেপত আপনা কমপ্লিট লাগিব তো প্রথম স্টেপ হল আপনার অ্যাপ্লিকেশন ডিটেইলস তো ইয়ার পিছত আপনাকে স্টেপ টু আপনার আপলোড ডকুমেন্টস আর তিন নম্বর স্টেপটা হল আপনার ফাইনাল সাবমিশন এই তিনটা স্টেপ আপনা কমপ্লিট লাগিব তো এতিয়া আপনার স্ক্রল স্কলন করিব তো স্কলন করি সবাই আপনাকে প্রথমতে ডিটেইলস অফ এপ্লিকেন্ট তো ডিটেইলস অফ এপ্লিকেন্ট আপনাকে দিব লাগিব তো প্রথমতে নেম এস পার ইলেকট্রিসিটি বিল তো আপনার ইলেকট্রিসিটি বিল কোয়াকে আপনার নাম আছে ঠিক তেনে আপনার ইয়াতে দিব লাগিব তারপর কেটাগরি ইয়াতে সিলেক্ট করব লাগিব যেটা সিলেক্ট ক্লিক করব ইয়ারপর আপনার এস টি হয় না এস সি হয় না আপনার ও বি সি হয় না আপনার জেনারেল হয় তো কি হয় সেইটা কিন্তু আপনার ইয়াতে সিলেক্ট করব লাগিব তো আপনার ইয়াতে সিলেক্ট কৰি লৈ লব তো ইয়ার পিছনে সাইড আপনাদের এড্রেস অফ পারমিট ফর ইন্টলেশন তো এটি আপনারা এড্রেস্ট ফুল এড্রেস কিন্তু আপনি দিব লাগিব তো আপনার ইয়াতে দিয়ে দিব ইার পিছন আপনারা ভিলেজট আপনার যদি দিব দিব দিবি এটা কথা জানাতে যদি রঙাকেস্ট আপনার দিয়ে আসছে তো তো সেই সময় আপনার ফিল করলে হোক বাকিবা ফিল নকলেও যাব তো এটা আপনারা সিটিও আপনাকে নিজের হয়ে যাবে স্টেট তো অটোমেটিক ছেলেক্ট আছে তো এটা আপনাকে দিবস ডিস্ট্রিক্ট তো আপনার নিজৰ ডিস্ট্রিক কিন্তু ইয়েতে সেলেক্টো যে আপনাকে সেলেক্ট সিলেক্ট ডিস্ট্রিক্টত যেতিয়া আপনি ক্লিক কৰিব ইয়ার পরে আপনার ডিস্ট্রিকল লিস্ট আই যাব তো ইয়ারপর আপনার কোনো ডিস্ট্রিকত বববা করে ডিস্ট্রিকটা কৰি লৈ লব হ'ব তাৰপিছত চাইড আপোনালোকে পিন কোড তো আপোনাৰ এৰিয়া যিটো পিন কোড পষ্ট অফিচৰ যিটো এৰিয়া পিন কোড সেই পিন কোডটো আপোনাৰ ইয়াতে দিব লাগিব তো আপোনাৰ ইয়াতে দি দিব তো তারপর সাইতে আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিটেলস তো এতিয়া আপনাদের কোম্পানির ডিটেলস ডিটেলস আপনি ইয়াতে দিব লাগিব তো রেজিস্ট্রেশন সময় যদি আপনাদের কোম্পানী কোম্পানি যুক্তি কৰিছিল করেছিল ইয়াতে আই গেছে যদি আপোনালোকে ফুল কৰি যদি আপনারা এডিট করবেন আপোনালোকে চেঞ্জ করিস তো আপনি চেঞ্জ লব পাৰিব তো এডিট ক্লিক কৰি আপনাকে কিন্তু ইয়াতে চেঞ্জ কৰি লব পাৰিব তো আপনার নিচে গম পালে তারপর চাইতে আপোনালোকে ডিভিশন ডিভিছন নেম অফ ইলেক্ট্ৰিচিটি ডিষ্ট্ৰিবিউচন কোম্পানী তো এতিয়া আপোনাৰ চাওক ইয়াতে চেলেক্ট ডিভিছনটো আপুনি ইয়াতে দিব লাগিব তো যেতিয়া আপোনাক ইয়াতে ক্লিক কৰিব চেলেক্ট ডিভিশ্যনত এতিয়া আপোনাৰ চাওক ইয়ারপাল যদি ডিভিশন হয় সেই ডিভিশন কিন্তু আপনি সেলেক্ট লাগবে তো আপনার ডিস্টর যদি আপনার ডিস্ট্রিক্টত আছে তো আপনার ডিস্ট্রিক্টর নামটা আপনি সিলেক্ট করলেও হয়ে যাব ডিপু দুলজান গোয়ালপারা গোলাঘাট গুয়াহী আপনার ডিস্ট্রিবিশন যুট ডিভিশন সেই ডিভনটি কিন্তু ইয়াতে কৰি লব লাগিব তো ডিভিশন আপনি সেলেক্ট লই লোক ইয়ার পিছ সাই আপা সাব ডিভনটা আপনাকে নিদ্য আপনি অপশনাল হয়তো আপনি নিদলেও হয়ে যায় তারপর সাইতে আপনারা কনজিউমার একাউন্ট নম্বর সাইতে কনজুমার একাউন্ট নম্বর আহি গেছে যদি আপনাকে ইডিট এডিট আপনি লব লোক পার পিছত চাগে আপোনালোকে ছেকশ্যন চেকশ্যন ল'ড যিটো আপোনাৰ কিলোটো যদি আপোনাৰ এইটো অট'মেটিক আহি গৈছে আপোনাক ইয়াতে একো কৰিব নালাগে তাৰপিছত চাগে আপোনালোকে স্কুলদান কৰিব তো স্কুলগুলি সাকি আপনার কন্টেক্ট ডিটেলস তো আপনার কন্টেক্ট ডিটেলস গেছে তো রেজিষ্ট্রেশন করার সময় যদি আপনি কন্টেক্ট ডিটেলস দিচ্ছে সেই আপনি ইয়াতে যাব আর যদি যদি আপনারা কটেক্ট ডিটেলস আপনারা ইডিট করছে বিচার তো ইয়ার পর আপনি কিন্তু চেঞ্জ করে তারপর সাইতে আপনারা সলার রপ টপ ডিটেলস তো এটা আপনি সোলার রপ টপ ডিটেলস আপনি ইয়াতে দিব তো কেটে তো কেটেগরি আপনি সেলেক্ট করবে সেলেক্ট রেসিডেন্স ক্যাগরি যিটো আছে যদি ক্লিক কৰিব তো ইয়াতে ক্লিক করার পেছি দুটা অপশন পাব এটা হল রেসিডেটেল আর এটা হল রেডেন্টেল ওয়েল ওয়েলফেয়ার এসোসিয়ান আপনি চাবি আপনি কি হয় সেটা আপনি সেলেক্ট তো আপনার রেসিডেন্ট লগ ইন তে সিলেক্ট করি লই লব ইয়ার পিছৰ সাইটে আপোনাক অটোমেটিকতে আপোনাৰ কি জিত আপোনাৰ কিলোহে কিলোটো ইয়াতে অটোমেটিক আহি যাব যদি আপুনি চেঞ্জ কৰি অফিচৰ চেঞ্জ কৰি ল'ব পাৰিব ইয়ার পিছত আপোনাক লোকেচনটো আপোনাক ইয়াতে অটোমেটিক আহি যাব লেটিটিউড আৰু লংগিটিউড আপোনাক অটোমেটিক ইয়াতে আহি যাব ওপৰৰ যেতিয়া আপোনাক ফিল কৰিব ত অটোমেটিক ইয়াতে আহি যাব আৰু যদি আপোনাৰ সাইটে লিখা আছে ক্লিক অন মেপ টু ডিসপ্লে দা সব লিখা আছে ইয়ে যেটা ক্লিক করি এটা ফুল ডিসপ্লে আই যাব তারপর সবাই আপনার স্ক্রল অন কর তো স্ক্রল অন আপনাকে সেভেন নেক্সট ক্লিক লাগিব তো যেটা আপনাকে সেভেন নেক্সট ক্লিক করব এটা আপনার যদি আমার ডকুমেন্টস সেই ডকুমেন্টস আপনাকে আপলোড দিব লাগিব তো তো ফিল কৰি আপনাকে স্টেপ টু দেখাই দি আছো তো সেভেন নেক্সট ক্লিক করে দিয়ে আপনার সন্মুখত এনেকাকে পেজ ওপেন হোম এটা আপনাকে স্টেপ টু যু আছে আপলোড ডকুমেন্টস তো এতিয়া আপনাকে ডকুমেন্টস আপলোড দিব তো এটা আপনার স্ক্রল অন করি তো স্কলন কৰি সাইতে আপনাকে ইলেকট্রিসিটি বিল এনি ফ্রম লাস্ট সিক্স মান্থ তো সিক্স মান্থর যুক্ত ইলেকট্রিসিটি

ডিসকলেন আপনাকে আপনারা সেভ আর ফাইনাল সাবমিশন আছে তো এটাই আপনার ডকুমেন্টস দিব এই ডকুমেন্টস হল আপনার যদি যদি আপনার সিক্স মান্থৰ ছয় মাহৰ ভিতর যদি আপনারা পেমেন্ট করে আছে ইলেকট্রিসিটি বিল দিয়ে আছে সেই বিল কিন্তু আপুনি ইয়াতে আপলোড দিব তো এটাই আপনার ডকুমেন্টস সেই ডকুমেন্টস আপনার সেটাই ইলেকট্রিসিটি বিলর যুগ কাগজ সেই কিন্তু আপুনি ইয়াতে আপলোড দিব দিব্যার পিছিয়ে আপনার ডিটেলস সময় আপনি পাৰিব যদি আপুনি কিনা ভুল হয়ে থাকে তো আপনারা এডিট করে বেগ আই এডিট ইডিট করে লোক পারি তো এটা আপনাকে সাইতে দুটা অপশন আছে এটা হল সেভ আর হল ফাইনাল সাবমিশন তো ফাইনাল সাবমিশন ক্লিক করে দিলে কিন্তু আপনার এই এপ্লাই হয়ে যাব ফলে সাবমিশন হয়ে যাব তো কিন্তু এনেক আপনারা ভাবে আবেদন পাৰিব প্রধানমন্ত্রী সূর্য উদয় মুফ্ট বিজলি যোজনা যে আছে সেইখান যার চলার কিন্তু এনেক আবেদন লাগিব তো একদম ইজি হয় আপনার কোনো দোকানত যাব লাগে ঘরতে বই থাকি আপনার হাতত থকা স্মার্টফোনে কিন্তু আপনার আবেদন কৰি লব পাৰিব তো একদম ইজি হয় তো এনেক আপনারে আবেদন লৈ লব বোঝা যদি আপনার কিবা অসুবিধা হৈ থাকে তো কমেন্টত কমেন্ট জানাবো তো নিশ্চয়ই আমি হেল্প করার চেষ্টা ম তো আপনাদের এনেই আপনাদের আবেদন করে তো আজের ভিডিওত ইমানেই আশা করেছি ভিডিওটি ভাল লাগিছে যদি ভিডিও ভাল লাগি থাকে তো একটা লাইক যদি করল নতুন হয়ে আছে তিন প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব করব আর কাশ থাক বেল অকনটা অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকলের ওর্তর হাটসঅপত ফেসবুক যেন পে আপনাদেরকে শেয়ার দিব যাতে সকলোৱে এই ভিডিওটি চাই প্রধানমন্ত্রী সূর্য মুক্ত মুক্তি বিজ্ঞুলি যোজনার যদি সলার সেই বাবে আবেদন করে লব পাৰে ধন্যবাদ